বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খবর অবশেষে ডি এ প্রদান নিয়ে মুখ খুললেন ফিরাদ হাকিম আমরা দেখে নেব কী বলছেন তিনি একটি নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে ডি দাবিতে আমরণ অনশন বিস্ফোরক ফিরাদ তিনি বলছেন কোর্টের উপর যার ভরসা নেই সে ভারতবর্ষে থাকার উপযুক্ত নয় ডি আদায়ের চেষ্টায় আমরণ অনশন প্রসঙ্গে এভাবেই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফিরাত সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন একদিকে আমরা কোর্টেও যাব একদিকে আবার আমরণ অনশনও করব দুটো একসঙ্গে হয় নাকি একটা ঠিক করতে হবে মন্ত্রী বলেন সুপ্রিম কোর্টে কে আছে তারা ঠিক করবে কোনটা ঠিক বা ঠিক না এর মানে তার কোর্টের ওপর ভরসা নেই যার কোর্টের ওপর ভরসা নেই সে ভারতবর্ষে থাকার উপযুক্ত নয় পাশাপাশি এদিন তিনি এও বলেন কোর্ট আমার কাছে নেক্সট টু গড সুতরাং ভগবানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে নেই আর যদি কিছু থাকেও আমি তো ভগবানের কাছেই চাইবো তাহলে কোর্টের কাছেই প্রতিকার চাইতে হবে এটা বাইরে আলোচনা করা উচিত নয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ